আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আর আপনারা আপনাদের প্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পারবেন না টিকটকে, বা দেখতে পারবেন না শুভশ্রীকে শেয়ার ইট বা জেন্ডারের মতো অ্যাপ ইউজ করতে। তিনি তার মোবাইল থেকে সমস্ত চাইনিজ অ্যাপ ডিলিট করলেন। হ্যাঁ বন্ধুরা, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ডিলিট করেছেন তার মোবাইল থেকে সমস্ত চাইনিজ অ্যাপ। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শেয়ার করেছেন একটি জনপ্রিয় ভিডিও, যেখানে একজন সেনা জওয়ান রিকোয়েস্ট করছেন সমস্ত চাইনিজ অ্যাপ ডিলিট করতে। আর সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখে দিয়েছেন তিনি ডিলিট করলেন তার ফোন থেকে সমস্ত চাইনিজ অ্যাপ। হাই ফ্রেন্ডস, হাম লোক যা রে হ্যাঁ চাইনা বর্ডার পালিন কলোরিয়াং, আর রোড জো হ্যাঁ নাই হ্যাঁ ফির ভি ইন রোডো কে সাহারে হমে ওয়াহ পৌঁছনা হ্যাঁ, ক্যোকি এক জগহ পর আনে কে বাদ মে রোড খতম হো জাতি হ্যাঁ, উসকে বাদ মে এসে হি পাহাড়ো কে বিচ মে সে হমে জানা হোতা হ্যাঁ, আর ইয়ে হামারা ট্রাক হ্যাঁ জিসসে হাম লোক যা রে হ্যাঁ। তো বড়িয়া হ্যাঁ, আপ উধার মস্ত রহিয়ে, হাম লোক ইধার দেশ কে লিয়ে কুছ না কুছ কর রহে হ্যাঁ, আপ লোক ভি উধার থোড়া সা চাইনা কে অ্যাপ কো ডিলিট করো ইয়ার, বাইকট করো উনকা, উনকে প্রোডাক্টস কো ভি বাইকট করো ইয়ার, মতলব কি হাম লোক ইধার দেশভক্তি জগাও আপনে দিল মে, হাম লোক ভি দেশভক্ত কি ইধার ইয়াহ পে হ্যাঁ, ইতনে ইতনি ইতনি টফেস্ট প্লেস পে হাম লোক ডিউটিজ কর রহে হ্যাঁ, আপ ঘর মে রহ কে উঙ্গলিও সে তো উসকো বাইকট কর সকতে হো না। তো বন্ধুরা, শুভশ্রী গাঙ্গুলি কিন্তু চাইনিজ অ্যাপ ডিলিট করে দিয়েছেন। আপনারাও কি হাঁটছেন শুভশ্রীর পথে? আপনারা কি বলেন আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।